গুড মর্নিং সবাইকে আর শুভ মহালয়ার। আজকে থেকে দেবীপক্ষের সূচনা শুরু হলো। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে এই যে মামামু উঠে গেছে আজকে, আর ও এখন কার্টুনের দেখছে। খুব সকাল সকাল ওঠা হয়েছে সেটাও নয়, আগে বিয়ের আগে আমি অনেক সকাল সকাল উঠতাম। সবাইকে বলো শুভ মহালয়া। সত্যি কথা বলতে আগের দিনগুলোই অন্যরকম ছিল। ভোরবেলায় ঘুম থেকে উঠতাম, উঠে নিয়ে বাজি ফাটাতাম না খুব একটা, ভাই ফাটাতো। আর আমি কি করতাম, মায়ের সাথে মহালয়াটা দেখে নিয়ে মায়ের সাথে ফুল তুলতে যেতাম। এই দিনের পর থেকে আমরা ডেইলি ভোরবেলায় ফুল তুলতে যেতাম। আর ফুল আর যে কয়দিন পুজো হতো সেই কয়দিন প্রত্যেকটা দিন আমরা ফুল দিয়ে আসতাম। আমাদের বাড়ি থেকে প্রতিটা বার ফুল যেত মণ্ডপে। আমাদের বাড়ির পাশেই একটা পুজো মণ্ডপ আছে সেইখানে। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে মামামকে ফ্রেশ করিয়ে দিয়েছি, তারপরে একটু জল খাইয়ে এখানে খাইয়ে দিচ্ছি ওর দুধ। তারপরে এই যে ও যেটা করে দুষ্টুমি, আর আজকে ও এখন আর কার্টুন দেখছে না, কিছুটা দেখে আর শেষ হয়ে গেছে সেটা। আর এখন অন্য আরেকটা হচ্ছে, সেটা আর ওর ভালো লাগছে না তাই দেখেনি, ও মোবাইল দেখে দেখে খাচ্ছে। আর ও খাওয়ার সময় মোবাইল ছাড়াও খেতে পারে না। চলে আসলাম রান্নাঘরে। আজকে যেহেতু শনিবার সেজন্য আজকে ডাল, চিপস আর একটা ভাজা হচ্ছে আর ভেন্ডি ভাজা হচ্ছে। কি করো তুমি, চলো উঠবি তো, উঠ 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 উঠ, সাঁতার কাট সাঁতার কাট একবার। চলো এবার হয়েছে, অনেক আনন্দ হয়েছে, ওঠো। ওরে বাবা রে, ওঠো ওঠো। ওটা ওটা উঠে গেছে দেখেছিস, কানে এই যে এই যে ওটা ছালটা উঠে গেছে। ওঠো জল অপচয় করা তোর, বের করছি আমি জল ফেলে দিই। আরে এ তো জল ফেলা যাবে না, কিছু নিয়ে আয়। হ্যাঁ বাবা বুদ্ধি আছে তোর ভালোই। হ্যাঁ দেখো সত্যি তো তোর বুদ্ধি আছে, আমার থেকে ভালো বুদ্ধি আছে তোর। দাঁড়া বন্ধ করে পা ধুয়ে, কলটা বন্ধ করে পা ধুয়ে চলে, কলটা বন্ধ কর। চলে এসো না, এখানে এটা দিয়ে রাখি, জলটা ঝরুক। বাবা মারবো কিন্তু আমি, খুলে যা এটা, খুলে যা। তো এখন হয়ে গেছে দুপুর, আর এখন আমি মামামকে ভাত খাওয়াতে বসে গেছি। ভাতে আজকে ডাল ডাল না সরি ডাল হয়েছে, কিন্তু এখন দিইনি, এখন ওই গরম গরম ঘি আলু সেদ্ধ ভাতটাই খাওয়াচ্ছি। আর ও যেহেতু ডিম ছাড়া খেতেই পারে না, সেই কারণে ওর জন্য একটা মামলেট করে দিয়েছে, আজকে আর সেদ্ধ করেনি। তো ও মামলেটটাও ভালো খায়। তো যাই হোক, এখন ওকে আমি খাইয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করব। বাড়ির সামনে এসেছিলো পেয়ারা মাখা আর কটবেল মাখা, এত পরিমাণে বাবা ঝাল দিয়ে নিয়ে এসেছে, লাস্টে আমি খেতেই পারিনি। কি করেছি তোমাদেরকে একটু পরে দেখাই। তার আগে এখন হয়ে গেছে বিকেল, মামাম ঘুম থেকে উঠে পড়েছিল, দুপুরবেলা মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপরে চলে এসেছে একটা পার্সেল। কিন্তু উনি আবার কি করেছে, ভুল করে একজনকে দিয়ে দিয়ে এসেছে, সেই কারণে উনি ওনাখান থেকে নিয়ে আসলো। একটু আগে ওনারই ফোন এসেছিলো যাকে দিয়ে এসেছে, সে বলল যে আমার কাছে অন্য একজনের পার্সেল চলে এসেছে। তো তারপরে সে তো ওই পার্সেলটা খুলে ফেলেছে, তো
তো সেই কারণে আর খুলতে খোলাটা দেখানো হলো না তোমাদেরকে। আর কি নিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। মামামের জন্য দুটো ঘড়ি নেওয়া হয়েছে, এই দুটোই আমার মামামের, তো ওর এই রেড কালারটা খুব পছন্দ তাই। তারপরে এই যে দুপুরবেলা ঘুম থেকে উঠে আমার মামাম ফল খায়, তো ফার্স্ট একটা কলা ধরিয়ে দিয়েছি ওকে, কলাটা ওর খাওয়া হয়ে গেছে। আর এখন ওকে এখন একটু ফলের রস খাওয়াবো, যেটা হচ্ছে মৌসুমি ফলের রস। তো এখন এটাকে আমি এইভাবেই আমি চিপে আগা করাই খাওয়াই, ওরা ওইভাবে খেতে পারে না, পিস পিস করে দিলে খেতে পারে না, খেলে ওই একটু একটু খায়ে ফেলে দেয়, সেজন্য একবারে এটাকে আমি রস করেই খাইয়ে দিই। তারপরে এটাকে আমি এটা আমি অনেক ছোটোবেলায় কিনেছি, তো ওর জন্য ওটা এখনও ব্যবহার করাই হয়। তারপরে আমি কাঁচের গ্লাসে ঢেলে নিচ্ছি যেটুকু রস, আর ও এই রসটা খুব ভালো খায়, তো মিষ্টি হলে খেতে চায়। আর যদি টক হয় আমি এটাকে একটুনি চিনি দিয়ে মিশিয়ে খাইয়ে দিই। তো তারপরে যে দেখো, তারপরে ওকে আমি দিয়ে দেবো, ও কিন্তু আমার পাশেই দাঁড়িয়েছে ও খাওয়ার জন্য। তো এই যে এখন ওকে দিয়ে দেবো, তো এখন ওটা খেয়ে নিয়ে। আর তোমাদেরকে দুপুরবেলা বলেছিলাম না আমি কটবেল মাখাটা খেতে পারিনি, আর এই যে দেখো আমি এখন চিনি মিশিয়ে ভরপুর তারপরে খাচ্ছি। তো যাই হোক, এখন আমার কিছু কাজ আছে, সেগুলো আমি এখন সারবো, যেমন গ্যাসটা মুছতে হবে, কয়েকটা বাসন আছে সেগুলো মাজতে হবে। আর এখানে আমি তার আগে জলটা ভরে নিয়েছি ফিল্টার থেকে, আমার আজকে একটু জলটা কম আছে তাই বেশি বোতল ভরতে পারবো না। তো আজকের মতন ব্লগটা এইটুকু রাখছি, আর বেশি আমি বাড়াইনি ব্লগটা। আর বেলা সেরকম কোনো ক্লিপ না হয়নি, আর সেরকম কিছুই করিনি, সন্ধ্যাবেলা এত ঘুম ঘুম পাচ্ছিলো দিয়ে একধাপ ঘুমিয়ে নিয়েছি, সন্ধ্যাবেলা ঠিক না, তখন 8টা বাজে, তখন একধাপ ঘুমিয়েও নিয়েছি। তো তারপরে এই যে জলগুলো আমি এখন ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আসবো, আর আগের কয়েকটা বোতল ভরা ছিল সেটা হচ্ছে সকালবেলার ভরা, সেই কটাও ফ্রিজে আর জায়গা ছিল না সেই কারণে ভরা হয়নি। কাদের বাড়ির ওখানে ঠান্ডা পড়ে গেছে আমাকে অবশ্যই কমেন্টে বলো, আমাদের এখানে একদমই ঠান্ডা পড়েনি কারণ আমরা তো শহরে থাকি, কিন্তু আমার বাপের বাড়ির ওখানে ঠান্ডা পড়ে গেছে অনেকটাই, বলছিল রাতের বেলা ঠান্ডা পড়ে আর সকালবেলাও ঠান্ডা লাগে, আমার মা বলছিল।